স্বাধীনতা দিবসের দিনই প্রকাশ এলো নেতাজির মৃত্যু নিয়ে বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম এবার জাপান থেকে ভারতে ফেরানোর দাবি করলেন তার কন্যা। স্বাধীনতা দিবসের দিনেই প্রকাশ্যে এলো নেতাজির মৃত্যু নিয়ে বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম এবার জাপান থেকে ভারতে ফেরানোর দাবি করলেন কন্যা অনিতা বসু পাপ। চিতাভস্মের ডিএনএ পরীক্ষার তথ্য সর্বসম্মুখে আনার দাবি তুললেন তিনি। তার মতে নেতাজির মৃত্যু নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেন তারা আসল তথ্য জানতে পারবেন। জার্মানির বাসিন্দা নেতাজি কন্যা অনিতা, তিনি পেশায় অর্থনীতিবিদ, একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে চিতাভস্মের ডিএনএ পরীক্ষা করা যায়। 1945 সালে 18 আগস্ট নেতাজির মৃত্যু নিয়ে যারা এখনও সন্দেহ প্রকাশ করেন তাদের কাছে সেই পরীক্ষার রিপোর্ট তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে। তিনি লেখেন, এবার সময় এসেছে তাকে দেশে ফিরিয়ে আনার। নেতাজির জীবনে স্বাধীনতার গুরুত্ব সব থেকে বেশি ছিল। বিদেশি শাসন থেকে মুক্ত ভারত ছাড়া আর কিছু চাননি তিনি। স্বাধীনতা উদযাপনের সুযোগ পাননি নেতাজি, অন্তত ভারতের মাটিতে চিতাভস্ম ফিরিয়ে আনা হোক। টোকিওর রেনকোজিত মন্দিরে বর্তমানে আছে নেতাজির চিতাভস্ম। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অনিতা তার বিবৃতিতে জানিয়েছে, ভারত পাকিস্তান ও বাংলাদেশের সবাই যারা স্বাধীনতার সঙ্গে বাঁচছেন তারা সবাই নেতাজির পরিবার, সমস্ত ভাই বোনদের অভিনন্দন। অনিতার দাবি, তারা সবাই যেন নেতাজির চিতাভস্মকে ঘরে ফেরানোর উদ্যোগকে সমর্থন করেন।